রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনাই নতুন কমিশনের বড় চ্যালেঞ্জ বললেন সিইসি নুরুল হুদা। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা বিদায় নির্বাচন কমিশনের সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ। নতুন নির্বাচন কমিশন নিয়ে সতর্ক বিএনপি, দাবি নিরপেক্ষ সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া রাতে। বাংলাদেশ এখন আর জঙ্গি হামলার হুমকিতে নয়, দাবি নিরাপত্তা বিশ্লেষক ও পুলিশ প্রশাসনের মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যে দ্বিমত। অভিবাসন নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের আপিলের শুনানি আজ, যুক্তরাষ্ট্রের কিছু হলে দায় বিচারকদের বললেন ডোনাল্ড ট্রাম্প। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছে আমি তাবাসুম আহমেদ। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনাই নতুন নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করে নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নিউজ 24 কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কারো সাথে আপোষ করবেন না তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী রামিম হাসান। সকলের কাছে অনুরোধ যে যারা স্টেক হোল্ডার, বিশেষ করে যারা রাজনীতিবিদ, সোশ্যাল সমাজ, এদের সহযোগিতা ছাড়া এই অত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। আমি আশা করব সকলে সহযোগিতা পাবো, আর আমার উদ্দেশ্য হলো যে নিরপেক্ষভাবে সাংবিধানিক পদ্ধতিতে আইন মোতাবেক নির্বাচন পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করা। সেখানে কোনো রকমের কম্প্রোমাইজ আমি করি না, করি নাই কোনো দিনও। দীর্ঘদিন আমি সিভিল সার্ভিসে ছিলাম, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গিতে আমি কাজ করার চেষ্টা করব। এবং আমি আশা করি আমার যে কমিশনার সাহেব আছেন, তাদেরকে আমি এখন পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারিনি, তারাও তেমনিভাবে আমাকে সমর্থন দেবেন। আর আপনারা যারা মিডিয়া আছেন, তাদের সমর্থন তো সবসময় আমার সকলের কাছে থাকবে, প্রত্যাশিত থাকবে। এটা একটা কথাই শুধু বলতে পারি, সহযোগিতা, সকলের সহযোগিতা, সকলের সহযোগিতা আমি প্রত্যাশা করব, কামনা করব নির্বাচন পরিচালনার ব্যাপারে। আগের যে কমিশন ছিল, কমিশনার যারা ছিলেন, তারা অনেক অভিজ্ঞতার আলোকে, তাদের কর্মদক্ষতার আলোকে অনেক কিছু পাথেয় কতগুলো জিনিস কমিশনার রেখে গেছেন। আমার মনে হয় এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ বাই দিস টাইম ডেভেলপ করেছে কমিশনে। সুতরাং তারা যে কাজ করেছেন সেগুলো অবশ্যই সেগুলো আমাদের অনুসরণীয় হবে, এবং পরবর্তী পর্যায়ে কী সমস্যা আসে সেটা তো আমরা জানি না। তাদের যে কাজ রেখে গেছেন, যে সিস্টেম রেখে গেছেন, সেগুলো পর্যালোচনা করে আমাদের যে কার্যক্রম, আমাদের যে অভিজ্ঞতা, আমরা তো ফিল্ড লেভেলের নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিলাম বহু বছর, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে, রিটার্নিং অফিসার হিসাবে জাতীয় নির্বাচনে, স্থানীয় পর্যায়ের নির্বাচনে, জেলা প্রশাসক হিসাবে, টিউনে হিসাবে, এডিসি হিসাবে। সুতরাং নির্বাচনের মাঠে আমাদের বহুদিনের বিচরণ, সেই একটা অভিজ্ঞতা। এবং আমার যারা পূর্বসূরী, তারা তাদের অভিজ্ঞতার আলোকে যে সমস্ত দিক নির্দেশনা রেখে গেছেন সেগুলোর আলোকে আমরা কাজ করে যাব। এবং আমরা আশা করি যে এ কাজ উত্তরণে আমরা সফল হব এবং সকলের সহযোগিতা পাবো। আর একটা কথা হলো যে যারা রাজনীতি করেন, তারা তো দেশ পরিচালনা করবেন, তাদের প্রজ্ঞা, তাদের অভিজ্ঞতা অনেক বড়। সুতরাং আমরা তাদেরকে কতখানি কনভিন্স করতে পারবো যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা কনভিন্স না হন, তা আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা তাদেরকে অত্যন্ত মূল্যায়ন করি, আমাদের তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ দল হিসেবে তাদেরকে মূল্যায়ন করি। এর আগে সোমবার রাতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে আরও চারজনকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ অনুমোদন করার পর তা গেজেট আকারে প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। আরও জানাচ্ছেন জুবায়ের আল মাহমুদ। দেশের দ্বাদশ নির্বাচন কমিশন গঠনের জন্য গত 25শে জানুয়ারি সার্চ কমিটি গঠন করে 10 কার্যদিবসের মধ্যে নাম প্রস্তাব করতে বলেন রাষ্ট্রপতি। এরপর ওই কমিটি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়া দেশের 31টি রাজনৈতিক দলকে নতুন ইসি গঠনে নামের প্রস্তাব জমা দিতে বলে।
এরপর বিএনপি আওয়ামী লীগ সহ দেশের 27টি রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে 128টি নাম জমা দেয়। এসব নামের মধ্য থেকে সার্চ কমিটি সোমবার বিকেলে রাষ্ট্রপতির কাছে কমিশনার পদে 8 জন এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদা এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদারের নাম প্রস্তাব করে। রাষ্ট্রপতি সার্চ কমিটির প্রস্তাবিত ওই নামের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদাকে নিয়োগ দিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মাহবুব তালুকদার সাবেক অতিরিক্ত সচিব, তারপরে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাবেক সচিব, বেগম কবিতা খানম অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাজশাহী এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। সিইসি হলেন জনাব কে এম নুরুল হুদা সাবেক সচিব। মন্ত্রিপরিষদ সচিব জানান, সার্চ কমিটির কাছে বিএনপির প্রস্তাব করা 5টি নাম থেকে মাহবুব তালুকদারকে এবং আওয়ামী লীগের প্রস্তাব করা নামের মধ্য থেকে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানমকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। জনাব মাহবুব তালুকদার সাবেক অতিরিক্ত সচিব, আরেকটা নাম মহামান্য অনুমোদন করেন নেই কিন্তু ছিল ডক্টর তোফায়েল আহমেদ স্থানীয় সরকার। আওয়ামী লীগের প্রস্তাবিতের মধ্যে বেগম কবিতা খানম অবসরপ্রাপ্ত দায়রা জজ। তবে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যাকে বেছে নেওয়া হয়েছে তার নাম আওয়ামী লীগ ও বিএনপির প্রস্তাব করা নামগুলোর মধ্যে ছিল না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। সিইসি নুরুল হুদা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে। তিনি 2006 সালে সচিব হিসেবে অবসরে যান। জুবায়রুল মাহমুদ, নিউজ 24, ঢাকা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের নির্বাচন কমিশন। আগামীকাল শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। তার আগের দিন আজ সকাল 10টার পরে সাভারের স্মৃতিসৌধে যান পূর্ণাঙ্গ কমিশন। এদিকে আজ বিকেলে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের 5 সদস্যের বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে। সেখানে রাষ্ট্রপতির সাথে বিদায়ী সাক্ষাৎ করবেন তারা। 2012 সালের 8 ফেব্রুয়ারি দায়িত্ব নেয় এই কমিশন। বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের নির্বাচন কমিশন আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে দেখা করবেন। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছেন সহকর্মী ফখরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফখরুল, তো আজ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে বঙ্গভবনে দেখা করার কথা রয়েছে, তো কারা কারা আসছেন কিংবা কতক্ষণের মধ্যে তারা এসে পৌঁছাবেন, কি তথ্য আছে আপনার কাছে? নির্বাচন কমিশনার রয়েছেন কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন যে 5 সদস্যের নির্বাচন কমিশন রয়েছে, সেই নির্বাচন কমিশনের কিন্তু মেয়াদ কিন্তু আগামী 9 ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু তারা আজকে রাষ্ট্রপতির সাথে সেই বিদায়ী নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের যে কমিশন রয়েছে, অর্থাৎ সেখানে আব্দুল মোবারক কমিশনার, নির্বাচন কমিশনার আবু হাফিজ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাবেদ আলী এবং মোহাম্মদ শাহ নেওয়াজ সহ 5 সদস্যের যে নির্বাচন কমিশন রয়েছে, সেই নির্বাচন কমিশন কিন্তু এইমাত্র বঙ্গভবনে ঢুকছেন। আপনি দেখতে পাবেন যে ঠিক 5টি গাড়িতে সেই 5 সদস্যের কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের যে নির্বাচন কমিশন রয়েছে তারা বঙ্গভবনে প্রবেশ করছেন। যেহেতু তারা আগামী 9 ফেব্রুয়ারি তাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারা বিদায়ী সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতির সঙ্গে। আপনি জানেন যে এই নির্বাচন কমিশন একটি সাংবিধানিক একটি পদ, সেই যার কারণে কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু তারা নিযুক্ত হয়ে থাকেন, যার কারণে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছেন কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বিদায়ী যে নির্বাচন কমিশন রয়েছে। আপনি জানেন যে এই নতুন নির্বাচন কমিশন এর মধ্যে প্রায় গঠিত হয়ে গেছে। যেই নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন কে এম নুরুল হুদা এবং মাহবুব তালুকদার সাবেক অতিরিক্ত সচিব, সাবেক সচিব রফিকুল ইসলাম এবং সাবেক জেলা ও দায়রা জজ কবিতা খানম এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী,
তারা কিন্তু দায়িত্ব নেবেন হয়তো কিছুদিনের মধ্যেই। আর বিদায়ী নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে যে পাঁচ বছর তারা গত 2012 সালের 9 ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছিলেন, এরপর পাঁচ বছর অর্থাৎ 9 ফেব্রুয়ারি তাদের সেই দায়িত্ব শেষ হতে যাচ্ছে এবং তারা আজকে আপনি দেখতে পাচ্ছেন একে একে চেকিং হচ্ছে বঙ্গভবনের গেটে, এর মাধ্যমে কিন্তু তারা একে একে প্রবেশ করছেন। আপনি দেখতে পাচ্ছেন তাদের এই বিদায়ী নির্বাচন কমিশনের মাধ্যমে কিন্তু গত পাঁচ বছরে সারা দেশে জাতীয় নির্বাচনসহ প্রায় 7409টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে 2014 সালের 5 ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যে নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, সেরকম একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এবং 9টি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া পাশাপাশি জেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন সহই মোট 7409টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফখরুল, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে প্রয়োজনে আপনার সাথে আবারও যোগাযোগ করব। দর্শক, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 9 ফেব্রুয়ারি, আগামী 9 ফেব্রুয়ারি, তো শেষ মুহূর্তে বিদায় সাক্ষাৎ করতে তারা এই মুহূর্তে কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের একটি দল বঙ্গভবনে এসে পৌঁছেছে। সেখান থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী ফখরুল ইসলাম। নতুন নির্বাচন কমিশনই সতর্ক প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা জনতার মঞ্চের নেতা ছিলেন, তার নিরপেক্ষতা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এর প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। ইসি যেমনই হোক, নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন তিনি। এবং তাদের যাদেরকে সহযোগী করা হয়েছে সেটি খুব শুভনীয় এবং গ্রহণযোগ্য, এটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। আগামী দিনে তারা যখন দায়িত্ব নেবেন এবং তাদের ব্যাপারগুলো বিস্তারিতভাবে বলা যাবে। শোনা যাচ্ছে যে চিফ ইলেকশন কমিশনার যিনি হয়েছেন তিনি অতীতে জনতার মঞ্চের একজন নেতা ছিলেন, তারপরেও সামগ্রিকভাবে কথা বলার মতো পরিস্থিতিটা এখনো তৈরি হয়নি। এর আগে সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মঙ্গলবার রাতে বিশদলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন। এরপর গুলশান কার্যালয়ে নতুন নির্বাচন কমিশন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। বিশ দলের সঙ্গে বৈঠক হবে, বৈঠকের পরে আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব। বাংলাদেশ এখনো জঙ্গি হামলার হুমকিতে, এমন তথ্য প্রকাশ পেয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন রিপোর্টে। তবে এই প্রতিবেদনের সাথে দ্বিমত পোষণ করছেন নিরাপত্তা বিশ্লেষক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। তারা বলছেন, এখনো পুরোপুরি জঙ্গি দমন সম্ভব না হলেও বাংলাদেশ এখন অনেক বেশি নিরাপদ। বিস্তারিত জানব মৌ খন্দকারের প্রতিবেদনে। 2014 সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা ভারতীয় উপমহাদেশে তার শাখা খোলার ঘোষণার পর থেকেই নামে বেনামে মাথাচাড়া দিয়ে উঠতে থাকে বিভিন্ন দেশীয় জঙ্গি সংগঠন। পরিসংখ্যান বলছে, 2015 সালের জানুয়ারি থেকে আল কায়দা এবং তার অভ্যন্তরীণ সহযোগী আনসারুল ইসলাম প্রধানত ঢাকায় সংগঠিত 7টি সন্ত্রাসী হামলার ঘটনা স্বীকার করেছে। তবে সবশেষ গেল বছরের 1 জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব প্রমাণ দেয়। এরপর সরকারের নানা উদ্যোগে গত 1.5 বছরে জঙ্গি দমনে নেয়া সরকারের নানা উদ্যোগে এসেছে সফলতা। বন্দুকযুদ্ধ এবং আস্তানায় সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত হয়েছে বেশ কয়েকজন জঙ্গি। তারপরও মার্কিন পররাষ্ট্র দপ্তরের আশঙ্কা বাংলাদেশের ঝুঁকি এখনও কমেনি। এই বিষয়ে কি ভাবছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা? সম্ভব না, এটা বললে ভুল হবে, কারণ এর এতগুলো পন্থা, এতগুলো উৎস, এতগুলো রাস্তা, তো সবগুলো যে আপনি বন্ধ করতে পারবেন সেটি হচ্ছে একবারে পারবেন না। ক্রমান্বয়ে যেই সংগঠিত শক্তিগুলো এটি করে সেই শক্তিগুলোকে যদি আপনি আঘাত করতে পারেন, তাদেরকে যদি নির্মূল করা যায় বিশ্বব্যাপী, তাহলে এই জঙ্গি অর্থায়ন নির্মূল হবে। তবে জঙ্গি দমনে যারা অগ্রণী ভূমিকায় সেই পুলিশ বাহিনীর দাবি, জঙ্গিরা এখন অনেকটা দুর্বল। মেইন যে নেটওয়ার্ক সেটা আমরা আশা করছি সেটাকে আমরা অবশ্যই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি, এবং আমরা যেটা আরও মনে করছি যে এটা হয়তো জঙ্গিবাদ কিন্তু একটা বৈশ্বিক সমস্যা, এটা থাকবেই, আমাদের অবশ্যই এখন নিয়ন্ত্রণে আছে এবং আমরা আমাদের যে সার্বিক যে পরিস্থিতি সেটা সম্পর্কে আমাদের নজরদারি রয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্র দফতরের রিপোর্টকে বিবেচনায় নিয়ে আরও বেশি সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ছয় আসামির রিমান্ড শুনানি 13 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের মুখ্য হাকিম হাসিবুল হক এই আদেশ দেন। এর আগে পৌর মেয়র মিরুকে আদালতে হাজির করা হয়। গেল রোববার রাতে রাজধানীর শ্যামলী থেকে তাকে আটক করে পুলিশ। এরপর রাতেই তাকে সিরাজগঞ্জ নিয়ে যাওয়া হয়। গতকাল তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চায় পুলিশ। এবার অমর একুশে বইমেলা প্রসঙ্গ। ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস ও অমর স্মৃতি ধরে রাখতে নিরলস অবদান রেখে চলছে ধানমন্ডির ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র আজাদুঘর। ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগ্রহশালায় স্থান পেয়েছে ভাষা আন্দোলনের দুর্লভ সব ছবি ও নথিপত্র, যেগুলো দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। জাদুঘর ঘুরে আরো জানাচ্ছেন লক্ষ্মীনা জেসমিন সোমা। ধানমন্ডি 10 নম্বর রোডের 5 নম্বর বাড়ি। 2005 সালে এই বাড়ির ছোট্ট একটি কক্ষেই রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস রক্ষায় কাজ শুরু করেছিলেন 1952 সালের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুব। কিন্তু পরের বছরই মৃত্যু হয় এই ভাষা সংগ্রামীর। তবু থেমে থাকেনি স্বপ্ন। 2 বছর পর 2007 সালে গোলাম মাহবুবের স্ত্রীর সক্রিয় প্রচেষ্টায় ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ট্রাস্টের আয়তায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর। ভাষা আন্দোলনের মুখপত্র, তৎকালীন সাপ্তাহিক সৈনিক পত্রিকার মূল কপি, সিলেট থেকে প্রকাশিত নওবেলাল পত্রিকা, 1947 সালে প্রকাশিত সেই প্রথম পুস্তিকা, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু সহ অনেক দুর্লভ সংগ্রহই রয়েছে এই জাদুঘরে। আমরা যে ভাষা আন্দোলন নিয়ে গর্ব করি, যে ভাষা আন্দোলনকে স্বাধীনতার প্রস্তুতি পর্ব হিসেবে, স্বাধীনতার মূল সোপান হিসেবে চিহ্নিত করি, কিন্তু এই রাষ্ট্রভাষা আন্দোলনের যে গুরুত্বপূর্ণ স্মারক, যেখানে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, এইসব স্মৃতিচিহ্নগুলো যদি আমরা বর্তমান প্রজন্মকে জানিয়ে দিতে না পারি, পরিচিত করতে না পারি, তাহলে এই যে আমাদের গর্ব করা, এই গর্ব করার সার্থকতা কতটুকু আছে আমার যথেষ্ট সন্দেহ আছে। ভাষার মাসে প্রদর্শনীর জন্য বাড়ির আঙিনায় সারি সারি সাজিয়ে রাখা হয়েছে মূল্যবান অনেক ছবি। ছবির উপরে সংক্ষেপে তুলে ধরা হয়েছে সেই সময়কার ইতিহাস। ভাষা সংগ্রামের এই ইতিহাস সচক্ষে দেখতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। ইতিহাসের অমর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই ছবিগুলোই প্রমাণ করে কতটা সংগ্রাম, কতটা ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পাওয়া এই বাংলা ভাষা। আর সে কারণেই শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই নয়, ভাষার জন্য এই ভালোবাসা টিকে থাক সারা মাস, সারা বছর, এমনকি যুগ যুগ ধরে, এমনটাই প্রত্যাশা ভাষা সৈনিক এবং বাংলা ভাষা প্রেমীদের। লক্ষ্মীনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। সকলের কাছে অনুরোধ যে বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ।
দুর্নীতি প্রতিরোধে দুদকের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে, যেন তারা নিজেরা সচেতন হতে পারে এবং অন্যদের সচেতন করতে পারে। এনজিও বিষয়ক ব্যুরোর আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে এনজিওগুলো দুর্নীতি প্রতিরোধে ভূমিকা পালন করতে পারে। মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। হকার উচ্ছেদের প্রতিবাদে ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করে বাংলাদেশ হকার্স ইউনিয়ন ও হকার্স সমন্বয় পরিষদ। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে তারা বলেন, হকার উচ্ছেদের কারণে তাদের পরিবার অনাহারে আছে। পুনর্বাসনের আগে উচ্ছেদকে অমানবিক বলে অভিযোগ করেছে হকাররা। উচ্ছেদ বন্ধ না করা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিয়েছে, পথচারীদের চলাচল ও যানজট কমাতে কর্মদিবসী দিনের বেলা হকাররা ফুটপাতে বসতে পারবেন না। অসদাচরণকারী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি আজও অব্যাহত রেখেছে রেড শিক্ষক সমিতি। সোমবার কোনো বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। 33 ক্রেডিট বাতিলের দাবিতে আন্দোলন চলাকালীন শিক্ষকদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর মন্তব্য শিক্ষকদের 22 ঘন্টা অবরুদ্ধ করে রেখে অপমানিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন সমিতি সভাপতি অধ্যাপক নীরেন্দ্রনাথ মুস্তাফি। এই ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি বহাল থাকবে বলে জানান তিনি। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলকে সংযুক্তকারী যশোর বেনাপোল সড়কের অনেক স্থানই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অন্তত 15টি পয়েন্টে সড়কটি ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও চালকদের। এরই মধ্যে রাস্তাটি চলাচল উপযোগী করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সড়ক বিভাগ। যশোর প্রতিনিধি রিপন হোসেনের তথ্য চিত্রে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিশ্ব মন্দা পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা এবং ব্যাংক ঋণে উচ্চ সুদের হার সহ নানা কারণে 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত স্থবিরতা নেমে আসে আবাসন শিল্পে। চট্টগ্রাম নগরীতে একের পর এক বহুতল ভবন নির্মাণ করলেও মন্দাভাব থাকায় হতাশ ছিলেন আবাসন ব্যবসায়ীরা। তবে রাজনৈতিক স্থিতিশীলতা বর্তমানে ফিরে আসায় সরকার এবং আবাসন খাতে বিনিয়োগকারীদের নানান ইতিবাচক পদক্ষেপের ফলে এই শিল্প আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ব্যাংকগুলো বিশেষ করে আইডল মানি থাকার কারণে এবং বাংলাদেশের অর্থনীতির যে ইকোনমিক্যাল গ্রোথ হচ্ছে, বাংলাদেশ যে দিন দিন এগিয়ে যাচ্ছে তার সাথে সাথে পাল্লা দিয়ে অর্থনীতি ইকোনমিকেও এগিয়ে যাচ্ছে, সেই সূত্র ধরে আমরা মনে করি যে আবাসন খাতটা ঘুরে দাঁড়ানোর এখন এই মুহূর্তে এই সবচেয়ে বেশি ঘুরে দাঁড়ানোর সুযোগ। পাশাপাশি ভুইফোট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের পদক্ষেপ নেওয়ারও দাবি ব্যবসায়ীদের। রিহ্যাবের সদস্য ছাড়া বাইরে কোনো কোম্পানিকে তাতে আবাসন ব্যবসা করতে না দেওয়া হয়, কারণ বিজিএমই বিকমিয়ে যেরকম মানে ওদের মেম্বার ছাড়া কাউকে এই বিজনেস করতে দেয় না গার্মেন্টস ব্যবসা, তেমনি আমরা রিহ্যাবের মেম্বার ছাড়া আমরা অন্য কাউকে ডেভেলপার ব্যবসা করতে দিব না। দ্রুত এই আবাসন প্রতারণা বন্ধ হলে আর সহজ কিস্তিতে আবাসন পাওয়ার সুযোগ থাকলে আবাসন ক্রেতাদের আগ্রহ আরও বাড়বে অভিমত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলকে সংযুক্তকারী যশোর বেনাপোল সড়কের অনেক স্থানই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অন্তত 15টি পয়েন্ট সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও চালকদের। এরই মধ্যে রাস্তাটি চলাচল উপযোগী করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সড়ক বিভাগ। যশোর প্রতিনিধি রিপন হোসেনের তথ্য চিত্রে রয়েছে ডেস্ক রিপোর্ট। সারা দেশের সাথে বেনাপোল স্থলবন্দর ও ভোমরা স্থলবন্দরকে সংযুক্ত করেছে যশোর বেনাপোল মহাসড়ক। গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, কলকাতা ও আঞ্চলিক বিভিন্ন রুটের যাত্রীবাহী বাস সহ আমদানি রপ্তানির পণ্য নিয়ে হাজার হাজার ট্রাক যাতায়াত করে।
সড়কের এই বেহাল দশার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে করে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি যানবাহনের ক্ষতির পরিমাণও বেড়েছে কয়েক গুণ। বেড়াপুল থেকে যশোর পর্যন্ত ঝিগরগাছা, এখান থেকে আপনারা ব্রিজ পার হইতে এমন এমন সময় আছে আমাদের 2 ঘন্টা লেগে যায়। যশোর বেনাপুল সাতক্ষীরা খুলনা এই রাস্তাতে অনেক লোক যা আশা করে, মূলত আমাদের এই যে চাষড়া বাজার মোড় তার ভিতর সবচেয়ে এই জায়গাটা বেশি আছে খারাপ। যশোর বেনাপুলে গাড়ি ডেলি যা ডিভার আছে আমাদের আয় ব্যয় থাকতেছে না কিছু। ব্যস্ততম এই সড়কটির বহুমুখী ব্যবহারের কথা উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে সংস্কারের দাবি ব্যবসায়ী নেতাদের। একটি সড়ক যে কত বহুমুখী ব্যবহার হচ্ছে তা স্পটে না আসলে এটা বিশ্বাস করা যায় না। অতএব এই সড়কের যে চরম অবস্থা এর থেকে সাময়িক নিষ্কৃতির জন্য প্রয়োজনীয় কিছু পদক্ষেপ অপরিহার্য বলে আমি মনে করি। রাস্তাটি জাতীয় মানের করতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে, খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। জাতীয় মহাসড়ক মানে নির্মিত করার জন্য 320 কোটি টাকা একটি প্রকল্প আমরা অলরেডি সাবমিট করেছি। এটা একনেকে যদি অ্যাপ্রুভ হয়, মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করেন, তাহলে আশা করছি আগামী মাস 2-এর মধ্যে এটা টেন্ডারে যাবে এবং আমরা 4-5 মাসের মধ্যে কাজ শুরু করতে পারব। সড়কটি খুব তাড়াতাড়ি সংস্কার করা হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, News24। News24 সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত News24 সংবাদে। এবার News24 আন্তর্জাতিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞার উপর চূড়ান্ত রায়ের জন্য আপিল আদালতে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে মঙ্গলবার। আপিল আদালতের ওই শুনানি টেলিফোনেই সম্পন্ন হবে বলে জানা গেছে। শুনানিতে পক্ষ বিপক্ষ উভয়ের জন্যই 30 মিনিট করে বরাদ্দ রাখা হয়েছে। রবিবার মুসলিম প্রধান 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে ট্রাম্পের নিষেধাজ্ঞা পুনর্বহালের আপিল খারিজ করে দেয় দেশটির ফেডারেল আপিল আদালত। 27 জানুয়ারি এ বিষয়ক ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে শুক্রবার সিয়াটলের বিচারক জেমস রবার্ট এ রায় দেন। রায় দেশ জুড়ে এই নিষেধাজ্ঞা সাময়িক স্থগিতের নির্দেশও দেন তিনি। প্রতিক্রিয়ায় শনিবার এই স্থগিতাদেশ বাতিল চেয়ে ট্রাম্প প্রশাসন 9th সার্কিট আপিল আদালতে আবেদন করেন, আর ট্রাম্পের সে আপিল আবেদনও রবিবার খারিজ করে দেয় আদালত। একই সঙ্গে এই আবেদনের ওপর পুরোপুরি শুনানি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের আদেশ বহাল থাকারও নির্দেশ দেন। পাশাপাশি হোয়াইট হাউস অঙ্গরাজ্যগুলোকে আরও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সোমবার পর্যন্ত সময় বেঁধে দেন। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে পশ্চিম তীরে দখলকৃত এলাকায় প্রায় 4,000 বসতিকে বৈধতা দিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট, যাতে ক্ষুব্ধ ফিলিস্তিনের রাজনৈতিক সহ এবং বহু মানবাধিকার সংগঠন। বহুদিন ধরেই বসতিগুলোকে বৈধতা দিতে এই বিল পাশ করার চেষ্টা ছিল দেশটি। অবশেষে পার্লামেন্ট নীতি নির্ধারকদের ভোটাভুটিতে বসতিগুলোকে বৈধতা দেওয়ার পক্ষে ভোট দেন 60 জন, এর বিপক্ষে ভোট পড়ে 52টি। শুরু থেকেই এ বিল পাশের বিপক্ষে ছিলেন বহু ইসরায়েলের রাজনীতিকও, কিন্তু দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চাপে বিলটি পার্লামেন্টে পাশ করতে হলো। ফিলিস্তিনি রাজনীতিকদের অনেকেরই ভাষ্য, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ায় নেতানিয়াহু এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার সাহস পাচ্ছেন। ইউক্রেনের সাথে ক্রিমিয়া নিয়ে দ্বন্দ্বের জেরে রাশিয়ার উপর আনা নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। বেলজিয়ামে ব্রাসেলসে সোমবার পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলের বৈঠকে যোগ দেন ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানে তাদের বক্তব্যে উঠে আসে ইউক্রেনের পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রুশপন্থীদের চলমান সংঘর্ষের কথা। জানানো হয়, গেল সপ্তাহে ওই এলাকায় দুপক্ষের সংঘর্ষে 36 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে আছেন সাধারণ নাগরিকও। 2014 থেকে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে এ যাবৎ প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও অস্ত্রবিরতি লঙ্ঘন সহ বিভিন্ন বিষয় তুলে ধরে মস্কোর ওপর চাপ বজায় রাখতে রাশিয়ার ওপর থাকা নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে একমত হন তারা।
এবার নিউজ 24 স্পোর্টস। অগ্রণী ব্যাংক জাতীয় যুব হকি প্রতিযোগিতার 26তম আসরের শিরোপা জিতেছে বিকেএসপি। ফাইনালে ঢাকা শিক্ষা বোর্ডকে 5-0 গোলে হারিয়েছে তারা। জাতীয় যুব টুর্নামেন্টে বিকেএসপির এটি 13তম শিরোপা জয়। সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপির শফিউল আলম শিশির। দর্শক চলুন বিস্তারিত জেনে আসি তহিদুল ইসলামের রিপোর্টে। মাওলানা ভাসানী স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ের ম্যাচে বিকেএসপির কাছে পাত্তাই পায়নি ঢাকা শিক্ষা বোর্ড। একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে তাদের। গোল পেতে অবশ্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় বিকেএসপিকে। খেলার 20 মিনিটে সোহানের গোলে এগিয়ে যায় তারা। এরপর 28 মিনিটে লিড দ্বিগুণ করেন দেবাশিস কুমার। এর 1 মিনিট পরই মহসিনের গোলে 3-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বিকেএসপি। বিরতির পর আক্রমণের ধার যেন আরও বেড়ে যায় বিকেএসপির। তবে ডিফেন্ডারদের কল্যাণে বারবার বেঁচে যায় শিক্ষা বোর্ড। 37 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মহসিন, আর 58 মিনিটে এবারের আসরে নিজের 20তম গোল করেন সোহান। শেষ পর্যন্ত 5-0 গোলের ব্যবধানে জিতে শিরোপা ধরে রাখে বিকেএসপি। এবারের আসরে সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপির শফিউল আলম শিশির। আর 7 ম্যাচে 20 গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন একই দলের সোহানুর রহমান। আমার প্রথমত লক্ষ্য হচ্ছে জাতীয় দলে খেলা বাংলাদেশ। সো এটার জন্য আমি কাজ করে যাবো যতটুকু পারি। এটা হয়েছে, আমার আসলে বিশ্বাস হচ্ছে না যে আমি এত দূর পর্যন্ত পারছি। সব কিছুর মূলে আমাদের কোচ, টিম, সবার সাহায্য আছে। টুর্নামেন্টটা আমার জন্য অনেকটাই ইম্পর্টেন্ট ছিল, কারণ ন্যাশনাল টিমে ঢোকার জন্য আমি যে স্পেশাল পেনাল্টি কর্নার দিই সেটা আমি তার প্রমাণ করতে পারবো। জাতীয় দলে ঢোকাটা এখন আমার জন্য ধরতে গেলে অনেকটাই কঠিন, কিন্তু আমি চেষ্টা করে যাবো পুরোটা উপরালা। প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দলকে 30,000 এবং রানার্স আপ দলকে 20,000 টাকার চেক প্রদান করা হয়। তৌহিদুল ইসলাম, নিউজ 24। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে ভারত। এদিকে গেল 2 দিন প্রস্তুতি ম্যাচ খেলায় হেড কোচ চন্ডিকা হাথুর সিংহ পুরো বাংলাদেশ দলকে আজ বিশ্রাম দিয়েছেন। হায়দ্রাবাদের টেস্ট ভেন্যু রাজীব গান্ধী স্টেডিয়ামে সোমবারের মতো আজও দ্বিতীয় দফায় অনুশীলন করে অশ্বিন পূজারা কোহলিরা। ইঞ্জুরির কারণে বাংলাদেশ দলের ওপেনার ইমরুল কায়েস দেশে ফিরে আসছেন। আজই হায়দ্রাবাদ পৌঁছাবেন মুসাদেক হোসেন সৈকত। কাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অংশ নেবে দুই দল, যেখানে আলোচিত টেস্টকে ঘিরে দুই দল অধিনায়ক নিজেদের মতামত তুলে ধরবেন। 9 ফেব্রুয়ারি হায়দ্রাবাদে বাংলাদেশ ভারত টেস্ট মাঠে গড়াবে। এবার নিউজ 24 বিনোদনের সংবাদ। কুমিল্লায় প্রথম বাণিজ্যিকভাবে গোলাপ ফুলের চাষ শুরু হয়েছে। গোলাপ চাষ করে স্বাবলম্বী হয়েছেন প্রান্তিক কৃষক এরশাদুর রহমান। গোলাপ চাষ করে সাফল্য দেখে উদ্বুদ্ধ হচ্ছেন স্থানীয় কৃষকরাও। প্রতিনিধি মহিউদ্দিন মোল্লার পাঠানো তথ্যচিত্রে তাজিনা শফির ডেস্ক রিপোর্ট। গোলাপ শীতকালীন ফুল হলেও সারা বছর চাষ করা যায়। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়ে ব্যাপক চাহিদা থাকে এই ফুলের। অন্য সব অর্থকরী ফসল থেকে বছরে 1-2 বার মুনাফা আসলেও গোলাপ চাষে অর্থ আসে প্রতিদিন। শুধু একবার বাগান করলে 1 দশক আয় করা যায় নিয়মিত। এই মৌসুমে গোলাপ চাষ করে বেশ লাভবান হয়েছেন কুমিল্লার দক্ষিণ সদর উপজেলার এরশাদুর রহমান। 2000 চারা দিয়ে গোলাপ বাগানটা শুরু করি, তারপরে আরও 1000 লাগাইছি। সর্বমোট এখন আমার 3000 চারা আছে এখানে। আর এর এতে করে ভালো একটা প্রফিট দেখতেছি। তার সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও। আমার ভাতিজা করতে আছে, আমরা দেখতে আছি খুব মানে উন্নত হচ্ছে এটা, আমরাও আগামীতে করার শুরু করব। গোলাপ চাষের মাধ্যমে চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে বলে জানান কৃষি কর্মকর্তারা। অত্যন্ত সহজে কুমিল্লা মাটিতে গোলাপ চাষ সফলভাবে করা যাবে এবং গোলাপে প্রতিদিন ইনকাম আসবে। আর গোলাপে একটা বিশেষত্ব হলো, একবার যদি চারা লাগায় এটা 10 বছর পর্যন্ত ফুল কাটতে পারবে এবং প্রতিদিন দৈনন্দিন ইনকাম আসবে আর ধানের চেয়ে কয়েক গুণ বেশি। আমরা আশা করছি এই বাগান দেখা দেখি অনেকেই আরও উদ্বুদ্ধ হবেন এবং এই এলাকায় এই ধরনের জমিগুলিতে গোলাপের চাষ করলে তারা অর্থনৈতিকভাবে যেমন লাভবান হবেন, তেমনি আমাদের এই দেশে এখনও ফুলের চাহিদা বিদেশ থেকে আসে সেটা আমরা মেটাতে পারব। 1 বিঘা জমিতে গোলাপের 3000 চারা লাগিয়ে বছরে আয় করা সম্ভব 1.5 লাখ টাকা।
ডেস্ক রিপোর্ট নিউজ 24। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনাই নতুন কমিশনের বড় চ্যালেঞ্জ, বললেন সিইসি নুরুল হুদা। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা বিদায় নির্বাচন কমিশনের, সন্ধ্যায় বঙ্গভবনের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ। নতুন নির্বাচন কমিশন নিয়ে সতর্ক বিএনপি, দাবি নিরপেক্ষ সরকারের, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া রাতে। বাংলাদেশ এখন আর জঙ্গি হামলার হুমকিতে নয়, দাবি নিরাপত্তা বিশ্লেষক ও পুলিশ প্রশাসনের, মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যে দ্বিমত। অভিবাসন নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের আপিলের শুনানি আজ, যুক্তরাষ্ট্রের কিছু হলে দায় বিচারকদের, বললেন ডোনাল্ড ট্রাম্প। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই, পরের আয়োজন নিউজ 24 বিনোদন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।